রবিবার 2 জানুয়ারি দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় থেকে পিআরএল এ গমনকারী এএসআই সৈয়দ মোহাম্মদ মোকসেদ, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন ও কনস্টেবল 124 মোহাম্মদ কালামদয়কে সম্মাননা স্মারক তুলে দিলেন পুলিশ সুপার এবং আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত সরকারি গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম বার নড়াইল। বিদায়ী মুহূর্তে উক্ত 2 এসআই ও 1 কনস্টেবল আবেগে আপ্লুত হয়ে জানান, বাংলাদেশ পুলিশের চাকরি জীবনে অতিবাহিত করে আজ এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং এমন আয়োজনের জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম, প্রশাসন অপরাধ অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার জনাব এসএম কামরুজ্জামান পিপিএম জে এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্য বৃন্দরা। Thank you.